আসসালামু আলাইকুম সময় কেমন আছেন আজ আমি কচুর ফুল দিয়ে কচুর ফুল ভাজি করবো কচুরি ফুল প্রথমে কেটে নিয়েছি সিদ্ধের জন্য সিদ্ধ করার জন্য কড়াইতে দিব হালকা সিদ্ধ করে নিতে হবে কচুরি ফুলটি কচুরির ফুল হালকা সিদ্ধ করে ভাপিয়ে পানি জড়িয়ে নিতে হবে আমার সিদ্ধ করা শেষ পানি ঝরিয়ে নিব এবার পানি একটা তেল দিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে এতে কোনো এক্সট্রা গরম মশলা ব্যবহার করা যাবে না শুধু পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েই ভাজিটা হবে নারকেল কুড়ি চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ কুচি একসাথে দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর হালকা ব্রাউন কালার করে নিতে হবে ভেজে এবার আমার প্রোজেন নারকেল কুড়ি ছিল তাই দেব আপনারা ফ্রেশ নারকেল কুড়ি দিতে পারেন হালকা নাড়াচাড়া করব পরিমাণ মতো লবণ দেবো লবণ দিব হলুদ দিব আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে ভাজা মশলা কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার সেদ্ধ করা কচুরিগুলো ঢেলে দিতে হবে কচুরি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে শুধু নাড়াচাড়া করতে হবে তল থেকে লেগে যেন লেগে না যায় নাড়িয়ে নিতে হবে নাড়াচাড়া করতে হবে ঢাকা যাবে না ঢেকে হালকা সিদ্ধ করে ঢাকার প্রয়োজন নেই এবার নাড়াচাড়া করতে করতে অল্প ভাজা ভাজা হয়ে করে ফেলতে হবে ভাজিটি নাড়াচাড়া করার পর এবার অনায়াসে আপনার এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই ভাজি দিয়ে অন্য কোনো তরকারির প্রয়োজন না এত টেস্টি একটি ভাজি আমাদের গ্রামের সবার কম বেশি খুব ফেভারিট এসব জিনিস আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর যদি আপনারা কোনো নতুন রেসিপি আমার কাছে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন কোন রেসিপি জানতে চাইলে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার রান্না যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম